Assalamualaikum everyone. Welcome to my YouTube channel. And bros, আজকে যে বাইকটা নিয়ে আলোচনা হবে সেটা আমরা আপনারা অলরেডি গেস করতে পারছেন. And বাইকটা হচ্ছে Yamaha FZS V2 যেটা বর্তমানে সবচেয়ে সমালোচিত বাইক. আর এই বাইকটা নিয়ে আজকে আলোচনার মুখ্য বিষয় থাকবে হচ্ছে যে আপনি 2022 তে আইসা 210,000 টাকায় এই বাইকটা আপনি কিনবেন কিনা, এন্ড এটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা. আর সাথে তো এই বাইকটার প্রস ক্রস ভালো মন্দ তো থাকবেই. তো ভাই কথা না বাড়ায় আজকে আর চলুন ভিডিওটা শুরু করা যাক. সো ব্রোস, আমরা যদি বাইকের যে প্রথম ফ্রন্ট লুকটা যদি আলোচনা করি, সেক্ষেত্রে বাইকের ফ্রন্ট লুকটা যথেষ্ট আই কেচি অ্যান্ড স্পোর্টি একটা লুক. আর এটার যে হেডলাইট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হেলোজেন বাল্বটা হেডলাইট ইউজ করা হয়েছে, আর যেটা আলো ওরকম ভালো না, আপনি হাইওয়েতে এটাতে যথেষ্ট আলো আপনি পাবেন না. সেক্ষেত্রে মার্কেটে খুব ইজিলি আপনি এই বাল্বটা চেঞ্জ করে নিতে পারবেন. সেক্ষেত্রে দেখা যায় যে 1200 হইলে ভালো একটা এলইডি বাল্ব লাগিয়ে নেওয়া যায়, অ্যান্ড সেটার আলোর ফিডব্যাকও ভালো পাওয়া যায়. অ্যান্ড এটা যে সাসপেনশন সামনে হচ্ছে ফ্রন্ট সাসপেনশন, সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে. অ্যান্ড এটার ফ্রন্ট সাসপেনশনের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো. অ্যান্ড আর হচ্ছে সামনে যে আমরা যদি টায়ারের দিকে যাই, সামনে হচ্ছে 180/17 সাইজের টায়ার ইউজ করা হয়েছে. অ্যান্ড এই টায়ারের রুট গ্রিপও যথেষ্ট ভালো. অ্যান্ড দেন আমরা যদি সামনে ডিস্ক ব্রেক খেয়াল করি, সেটা হচ্ছে সামনে ডিস্কে হচ্ছে 282 mm এর একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে. অ্যান্ড এই ডিসপ্লেটের সাথে হচ্ছে যে ক্যালিপারটা ইউজ করা, সেটা হচ্ছে ভাইব্রি ক্যালিপার. অ্যান্ড আমরা জানি যে হচ্ছে ব্রেকিংয়ের যে ব্র্যান্ড, সেক্ষেত্রে হচ্ছে ভাইব্রি কিন্তু যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড. অ্যান্ড ভাইব্রি ক্যালিপারের বাইটও কিন্তু যথেষ্ট ভালো হয়. অ্যান্ড দেন আমরা যদি বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 149 cc ইঞ্জিন. অ্যান্ড এটাতে আসলে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় হচ্ছে 12.8 Nm অ্যাট 6000 RPM এ. অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় হচ্ছে 13 bhp অ্যাট 8000 RPM. অ্যান্ড আসলে ওয়েবসাইটে ক্লেম করে যে হচ্ছে বাইকটার টপ স্পিড হচ্ছে 109 km/h, বাট হচ্ছে আমি যখন পার্সোনালি বাইকটা ইউজ করতাম তখন আমি প্রায় 119 মতো পেয়েছিলাম. অ্যান্ড আর বাইকের যে আরেকটা যে বিষয়, বাইকের কার ওয়েট কিন্তু খুব কম, মানে 133 kg ওজনের বাইক এটা, যার কারণে এটার বাইকের ব্যালেন্সটা আরও ইজি হয়। রেয়ারে যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে রেয়ার হচ্ছে একটা মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে. অ্যান্ড রেয়ার যে টায়ারটা 140/17 সাইজের টায়ার ইউজ করা হয়েছে. যে রেয়ারের যে ডিসপ্লেটটা সেটা হচ্ছে 220 mm একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে. অ্যান্ড এটার ক্যালিপার হচ্ছে নিশিনের ক্যালিপার, আর যে ভাইব্রি ক্যালিপার যেমন হচ্ছে ওয়ার্ল্ডে ফেমাস একটা ব্রেকিংয়ের ক্ষেত্রে, অ্যান্ড নিশিনও এরকম একটা ফেমাস একটা ব্র্যান্ড ব্রেকিংয়ের যে ইনস্ট্রুমেন্ট সেক্ষেত্রে তৈরির ক্ষেত্রে নিশিন কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড. অ্যান্ড এটারও পিছনে রেয়ারের ব্রেকের বাইটও কিন্তু যথেষ্ট ভালো. অ্যান্ড আমরা যদি পিছনে হচ্ছে এটা ইন্ডিকেটরগুলো খেয়াল করি, সেক্ষেত্রে ইন্ডিকেটরগুলো হচ্ছে হেলোজেন বাল্বের ইন্ডিকেটর ইউজ করা হয়েছে. অ্যান্ড পিছনে রেয়ার যে লাইটটা সেটাও হেলোজেন ইউজ করা হয়েছে. অ্যান্ড এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সারি গার্ড. যদিও চেনে কভার দেওয়া হয় না, কিন্তু সারি গার্ডের জন্য একটা সেফটি, আপনাকে আলাদা একটা সেফটি পাবেন. অ্যান্ড এটার যে মিটার সেকশন যদি আমরা আলাপ করি, সেক্ষেত্রে বাইকের মিটারটা দেখতে কিন্তু যথেষ্ট আই কেচি অ্যান্ড স্পোর্টি দেখায়, যেহেতু পুরোটাই হচ্ছে ডিজিটাল মিটার. অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে নিউট্রালের যে ইন্ডিকেটর এটা, অ্যান্ড এটা হচ্ছে এই যে সাইড ইন্ডিকেটরের দেখাচ্ছে ব্লিঙ্ক করছে. অ্যান্ড এটা এখানে হচ্ছে RPM শো করে, এই যে এখানে হচ্ছে RPM শো করে, RPM ওঠানামা করে. অ্যান্ড এখানে হচ্ছে স্পিড শো করে. তবে এই এই মিটারের সবচেয়ে বড় যে লাগিংস আছে, সেটা হচ্ছে যে এই মিটারে আপনার কি বলে গিয়ার ইন্ডিকেটর দেখায় না, যেটা বাংলাদেশে অনেক বাইকারের কাছে গিয়ার ইন্ডিকেটর থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দুঃখের বিষয় এটাতে গিয়ার ইন্ডিকেটর শো করে না. আর একটা বড় খারাপ দিক হচ্ছে এই মিটার হচ্ছে ওয়াচ নাই, মানে ঘড়ির সময় আপনি দেখতে পারবেন না. আমার মনে হয় যে 2020 আইসা আর কিছু আপডেট না করুক, অন্তত মিটারের এই গিয়ার ইন্ডিকেটর এনে হচ্ছে ওয়াচটা দেওয়া দরকার ছিল. আর এখানে হচ্ছে ফুয়েলের ফুয়েল শো করে, আসলে আমার ফুয়েল ব্লিঙ্ক করতেছে, বাইকের ফুয়েল কমে গেছে. অ্যান্ড দেন আমরা যদি এগুলো এটার সুইচগুলো খেয়াল করি, সুইচগুলো ক্লিকই আছে. বাইকটা হচ্ছে একটা সিঙ্গেল হর্ন ইউজ করা হয়েছে, যেটার সাউন্ড বাংলাদেশের তুলনায় আসলে কমই বলা চলে, কারণ বাংলাদেশের এই সিঙ্গেল হর্নের হর্ন দিলে বাংলাদেশি মানুষ শুনবে না, সেক্ষেত্রে আপনি ডাবল হর্ন লাগাই নিলে ভালো হয়। আর আমরা হচ্ছে বাইকটার সাইলেন্সারের যে সাউন্ড ওইটা একটু নোট করি, এটা একটু শুনি. বিসমিল্লাহ। অ্যান্ড নাও আমি বাইকটা রাইড করব, অ্যান্ড রাইড করতে করতে আমার যে রাইডিং যে ফিলটা, রাইডিং যে এক্সপিরিয়েন্স অ্যান্ড বাইকের যে ভালো মন্দ, এগুলো আপনাদের কাছে শেয়ার করবো.
Let's go. এই বাইকটার যে টপিকগুলা লাইক আপনি প্রথম বাইকটাতে যে উঠে উঠে বসলেন বসার পরে আপনার যে ফিলটা হবে সেটা হচ্ছে বাইকের যে সিট মানে সিটের কুশনটা যথেষ্ট নরম এন্ড যথেষ্ট কমফোর্টেবল এন্ড এই সিটের কুশনটা নরম হওয়াতে আপনি অনেকক্ষণ রাইড করতে পারবেন যেটা আপনার পশ্চাদ্দেশে ওরকম ব্যথা অনুভব হবে না অ্যান্ড অ্যাবজেড V2 কিন্তু হচ্ছে মানুষ যারা লং ট্যুর দেয় তারা অনেকে অ্যাবজেড V2 বেছে নেয় কারণ এটার সিটিং যে পজিশন সিটিং পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড এটার যে হ্যান্ডেলিং যে ব্যাপারটা বাইকের যে হ্যান্ডেল অ্যান্ড কন্ট্রোল এক কথা ওয়াও কারণ হচ্ছে এই বাইকটার হ্যান্ডেলটা একটু ওয়াইড অন্যান্য এই সেগমেন্টের যে বাইকগুলো আছে ওইগুলা থেকে এটার হ্যান্ডেলটা একটু ওয়াইড অ্যান্ড এটার সিটে বসে হ্যান্ডেলটা ধরে আপনি আলাদা একটা কমফোর্ট ফিল করবেন অ্যান্ড আপনার কাছে মনে হবে যে বাইকটা অনেক ইজি টু রাইড একটা বাইক অ্যান্ড অনেক নিম্বল একটা বাইক আপনার বাইকটা কন্ট্রোলিং খুবই ইজি অ্যান্ড আর বাংলাদেশে আসলে অ্যাবজেড V2 সবচেয়ে বেশি এই তিনটা কারণে আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা প্রথম কারণ হচ্ছে এটার হ্যান্ডেলিং কন্ট্রোলিং অ্যান্ড হচ্ছে এটার যে সিটিং পজিশন অ্যান্ড থার্ড হচ্ছে এটার যে ব্রেকিং এটার ব্রেকিংটা যথেষ্ট ভালো অ্যান্ড যখন এফআই সিস্টেম ড্রাইভ বাইকে নিয়ে আসছে তখন থেকে আবার এটা মাইলেজও অনেক ইমপ্রুভ করছে লাইক এই বাইকটার মাইলেজ কিন্তু আপনার আমি যখন চালাইছি 42 থেকে 45 এরকম পেয়েছি আর একটা ব্যাপার হচ্ছে এটার যে কন্ট্রোলিং মানে এটার যে কর্নারিং ক্যাপাবিলিটি অনেক জোস অ্যান্ড আপনি খুব কনফিডেন্টলি কর্নারিং করতে পারবেন আর ব্রেকিং ফিডব্যাক ভালো হওয়াতে আপনি যে কোনো সিচুয়েশানে আপনি খুব চমৎকার খুব কনফিডেন্টলি খুব ইজিলি আপনি বাইকটা ব্রেক করাইতে পারবেন এই যে গরু দেখো করে কি এই যে আমি কিন্তু হার্ড ব্রেক ধরছি বাইক কিন্তু বাইকের যে টায়ার ওয়াইড হওয়াতে আর এই টায়ারের গ্রিপ ভালো হওয়াতে অ্যান্ড ব্রেকিং যে ক্যালিপারগুলো এগুলো ব্র্যান্ডেড ক্যালিপার সব মিলে বাইকের ব্রেকিংটা একদম আরে কেনা কে চাইতে হো কি বলবো একদম মাখন একটা ব্রেকিং পাওয়া যায় আর যদি স্মুথনেস নিয়ে আলাপ করি এই অ্যাবজেড এর গিয়ার কিন্তু খুবই স্মুথলি আপনি আপ ডাউন করতে পারবেন দেন আমরা যদি এটার যে সাসপেনশনের কথা যদি বলি এই বাইকটার সাসপেনশন খুবই কমফোর্টেবল আপনার এই সেগমেন্টের যে বাইকগুলো আছে লাইক জিক্সার 4V হর্নেট ওইগুলো থেকে এটার সাসপেনশন ফার বেটার ফ্রন্ট প্লাস রেয়ার দুইটার সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো অ্যান্ড আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনার এই সেগমেন্টের কোনো বাইকের সাসপেনশন এত কমফোর্টেবল না যে এটা এই অ্যাবজেডের যতটা কমফোর্টেবল আর এই বাইকটার যে আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে যে লং ট্যুরে আপনি খুব কমফোর্টেবলি সারাদিন বাইক রাইড করতে পারবেন যদিও বাইকটা এয়ারকুল হওয়াতে একটু রেস্ট বাইকটাকে দিয়ে আপনাকে বাইকটা রাইড করতে হবে এয়ারকুল বাইকগুলো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় অ্যান্ড একটু রেস্ট দিয়ে চালাইলে আপনি বাইকটার যে ইঞ্জিন থেকে আলাদা একটা পারফরমেন্স পাবেন আসলে অ্যাবজেডে আমি ওই রকম খারাপ দিক পাই নাই বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালো একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে যে এটার যে কী বলে এটার যে ওভারটেকের যে কনফিডেন্সটা এটা আপনি পাবেন না কারণ অ্যাবজেডে হচ্ছে ইনিশিয়াল পাওয়ার মানে রেডি পিক আপ যে ব্যাপারটা এই জিনিসটা হচ্ছে অ্যাবজেডে মিসিং অ্যান্ড আমার অ্যাবজেড ছেড়ে দেওয়ার পিছনে এই একটাই কারণ ছিল সেটা হচ্ছে এই বাইকটাতে আমি রেডি পিক আপ পাইতাম না বিশেষ করে আপনি হাইওয়েতে যখন ট্যুরে যাবেন হাইওয়েতে রাইড করবেন সেক্ষেত্রে আপনার যখন কোনো বাস কোনো বড় গাড়ি আপনি ওভারটেক করবেন সেক্ষেত্রে পিক আপ আপনি ছোটল মুচড় দিলেন আর ইনস্ট্যান্ট যে একটা পাওয়ার আপনাকে আপনার ফিল হবে এই জিনিসটা হচ্ছে অ্যাবজেডে নাই মানে ইনস্ট্যান্ট পাওয়ারটা আপনি পাবেন না মানে পিক আপ দিলেন বা স্ট্রেট হচ্ছে বাইকটা আপনাকে পাওয়ার আউটপুট দিয়ে হচ্ছে আপনাকে ওভারটেক করাই দিবে এই কনফিডেন্স লেভেলটা হচ্ছে অ্যাবজেডে কম আদারওয়াইজ এভরি কর্নার দিয়ে এভরি অ্যাঙ্গেল দিয়েছে বাইকটা একদমই 100-এ 100 মানে সব দিক দিয়ে আমার কাছে বাইকটা ভালো লাগে এই একটাই জিনিস সেটা হচ্ছে রেডি পিক আপ ইনিশিয়াল যে পাওয়ারটা এটা এই অ্যাবজেডে মিসিং অ্যান্ড বাইকের টার্নিং রেডিয়াস কিন্তু অনেক ভালো আপনি খুব অল্প জায়গায় বাইকটা ঘুরাই ফেলতে পারবেন আর এখন বাইকের যে মেন টপিক যে ছিল আজকে মেন টপিকটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার 2022-তে আইসা 2,08,000 টাকায় আপনার এই বাইকটা কিনা আপনার জন্য ঠিক হবে কিনা হ্যাঁ এটা নিয়ে যদি আলোচনা করে সেক্ষেত্রে আপনি কিন্তু 2,10,000-20,000 ভিতরে কিন্তু মার্কেটে এখন অনেক বাইক অ্যাভেলেবল লাইক FI ABS বাইক আপনি পাচ্ছেন লাইক যে হিরো থ্রিলার বাইকটা কিন্তু আপনি পাবেন এই বাজেটের ভিতরে এরপর আপনার হচ্ছে হুন্ডা হর্নেটও পাওয়া যায় এই বাজেটে যদি FI নাই এটাতে অ্যান্ড জিক্সার পাওয়া যায় যেটা নন এভিএস যে ভার্সন যেটা ওইটা পাওয়া যায় আর কী পাওয়া যায় আর হচ্ছে আপনার 4V পাওয়া যায় 4V ABS আপনি পাবেন এখন ওইগুলা বাদ দিয়ে আপনি এটা কিনবেন কিনা হ্যাঁ এটা অবশ্যই কিনবেন যদি আপনার একদমই ইয়ামাহা লাভার হন অ্যান্ড আপনার যদি ঠান্ডা মাথায় আপনি বাইক রাইড করতে চান আপনার এত ইনিশিয়াল পাওয়ার রেডি পিক আপের দরকার না হয় তাহলে এটা একটা বেস্ট অপশন আপনার জন্য
আরেকটা বড় হচ্ছে এই এফজেড এফআই ভি2 এর প্রাইস যেহেতু কমাইনি আসছে, 2,08,000 টাকা দিয়ে আপনি কিনবেন এখন, সেক্ষেত্রে আপনি যখন কোনো কারণে বাইকটা সেল করবেন কিংবা আপনি অন্য একটা বাইকে শিফট হতে চাইতেছেন, সেক্ষেত্রে রিসেল ভ্যালু আপনি ভালো পাবেন যেহেতু দাম মানে কমাইনি আসছে। আপনি 180-তে বাইকটা ইজিলি ছেড়ে দিতে পারবেন যদি বাইকের কন্ডিশন আপনি ভালো রাখেন। অ্যান্ড এটা কিন্তু একটা পয়েন্ট যে বাইক আপনি রিসেল ভ্যালু বাইকটার কীরকম সেটাও কিন্তু একটা, বাইক কিনতে গেলে এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। অ্যান্ড আমি এটাই অনেক সময় জাজ করি যে বাইকটা যে আমি পার্সোনালি একটা বাইক বেশি দিন ইউজ করি না, তো একটা বাইক কিনতে গেলে আমি এই জিনিসটা খুব নোট করি যে হচ্ছে আমি যখন বাইকটা কিনে চালাবো চালা সেল করার ক্ষেত্রে আমার কত টাকা লস যাবে। হ্যাঁ, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড বাইকটা রিসেল ভ্যালু যথেষ্ট ভালো। আর আমি কথা না বাড়াই, অনেক বকবক করলাম, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, ডিসলাইক দিতে কোনো মানা নাই। অ্যান্ড ব্রোস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে আর লাইক টাইক না দিলে ভাই আমরা হচ্ছে কি ওই যে উৎসাহ জিনিসটা আসলে হয় না। সো আজকে এই পর্যন্তই, আর বকবক না করি। অ্যান্ড আপনারা ভালো থাকবেন, অবশ্যই সেফলি বাইক রাইড করবেন।